আমি নাজির, আপনারা দেখছেন এনএস স্টক বাংলা ইউটিউব চ্যানেল। ইতিমধ্যে বেরিয়ে আসলো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ 10টি বড় খবর, তাই প্রতিটি খবর আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। খবরগুলি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আপনার কাছে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটিতে একটি লাইক করবেন আর ভিডিওটির নিচে লাল সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে আসা ঘন্টাটা চেপে দেবেন এই রকম লেটেস্ট ট্রেন্ডিং খবরগুলি সবার আগে দেখার জন্য। শুরুতেই চোখ রাখবো আজকের গুরুত্বপূর্ণ খবর। বিজেপির বৈঠকে অপমানিত সুদীপ রায় বর্মণ, দলত্যাগ কি স্রেফ সময়ের অপেক্ষা? বিস্তারিত হবে জানিয়ে দেবো, সঙ্গে থাকবেন। দিল্লির নেতৃত্বের হস্তক্ষেপে বদলাতে পারত ত্রিপুরার বিজেপির অন্দরের ছবিটা। উত্তর পূর্বের রাজ্যে বিজেপিকে ফের ক্ষমতায় ফেরাতে কাঁধে কাঁধ মিলিয়ে লড়তে পারতেন বিপ্লব দেব এবং সুদীপ রায় বর্মণ, কিন্তু বাস্তবে হলো উল্টোটাই। কেন্দ্রীয় নেতার উপস্থিতিতে বৈঠক চলাকালীনই অপমানিত হলেন সুদীপ রায় বর্মণ, আর সেই অপমানের জেরে বৈঠক শুরুর 5 মিনিটের মধ্যে তিনি বেরিয়ে যান বলে দলীয় সূত্রেও খবর। ত্রিপুরার বিধানসভা নির্বাচন আর বাকি 16 মাস, তার আগে সে রাজ্যের মন্ত্রিসভার সম্প্রসারণ করার কথা চলছিল। মনে করা হচ্ছিল বিজেপির অন্দরের সমস্যা মেটাতে সুদীপ রায় বর্মণকে ফেরাতে হতে পারে মন্ত্রিত্ব, এমনকি তার অনুগামীদেরও মন্ত্রিত্ব দেওয়া হতে পারে। সম্প্রসারণ নিয়ে আলোচনা করতে দিল্লি থেকে এসেছিলেন অজয় জাম্বুয়াল, বিনোদ সরকার এবং দিলীপ। সোমবার সন্ধে বিজেপি মন্ত্রী বিধায়কদের নিয়ে বৈঠকে বসেছিলেন তারা। দলীয় সূত্রের খবর, বৈঠকে আসেন সুদীপ রায় বর্মণ, দিল্লির নেতারা তাকে বসতে বলেন। ঠিক সেই সময় নাকি স্থানীয় বিজেপি নেতারা তাকে উদ্দেশ্য করে কটাক্ষ করেন, সেই অপমান সহ্য করতে পারেননি সুদীপ। সঙ্গে সঙ্গে বৈঠক সেরে বেরিয়ে আসেন তিনি, যদিও সংবাদ মাধ্যমকে জানিয়েছেন পারিবারিক কারণে তিনি বেরিয়ে যাচ্ছেন, পরে প্রয়োজনে ফিরে আসবেন, কিন্তু তাকে ফিরে আসতে দেখা যায়নি। এরপর থেকে বেরিয়েছে জল্পনা। সুদীপ রায় বর্মণের অনুগামীদের দাবি, তাদের নেতার বিজেপি ত্যাগ স্রেফ সময়ের অপেক্ষা। ঘাসফুল শিবির যোগদান নিয়ে ইতিমধ্যে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ শুরু করে দিয়েছেন তিনি। তবে প্রশ্নটা হচ্ছে, সুদীপ রায় বর্মণ কি একা, নাকি তার সঙ্গে বিজেপির অন্যান্য বিধায়করাও দলবদল করবেন, তা নিয়ে ইতিমধ্যে জল্পনা শুরু হয়েছে। এদিকে এদিন 3 নতুন মন্ত্রী ত্রিপুরায় শপথ গ্রহণ করেছেন, তাদের একজনকে ঘিরে ইতিমধ্যে বিতর্ক শুরু হয়ে গিয়েছে। মন্ত্রী ভগবান দাসের তপশিলি জাতির শংসাপত্র জাল বলে দাবি করেছে তৃণমূল। তৃণমূল নেতা সুবল ভৌমিকের দাবি, ভগবান দাসের তপশিলি জাতির সার্টিফিকেট জাল, তিনি কিভাবে মন্ত্রী হবেন? এবার চোখ রাখবো পরবর্তী গুরুত্বপূর্ণ খবরে। শক্ত ঘাঁটি উত্তরবঙ্গ ধরে রাখতে মরিয়া বিজেপি, অমিত শাহের আগেই যাচ্ছেন শুভেন্দু অধিকারী, বিস্তারিতভাবে জানিয়ে দেবো, সঙ্গে থাকবেন। রাজ্যের বাকি অংশে ভাঙছে সংগঠন, গোটা দক্ষিণবঙ্গ জুড়েই গেরুয়া ডাপট ধীরে ধীরে ফিকে হচ্ছে, তুলনায় অনেকটাই ভালো অবস্থা উত্তরবঙ্গে। ফলে কোনো মতেই উত্তরবঙ্গে দলের রাস আলগা হতে দিতে চায় না বিজেপির রাজ্য এবং কেন্দ্রীয় নেতৃত্ব, কারণ 2024-এর দিকে লক্ষ্য রেখে তো বটে। রাজ্যের প্রধান বিরোধী দল হিসেবে নিজের দাপট বজায় রাখতে গেলে উত্তরবঙ্গের গড় ধরে রাখাকেই এখন পাখির চোখ করেছে বিজেপি। তাই অমিত শাহের সফরের আগে আগামী মাসের শুরুতে উত্তরবঙ্গ সফরে যেতে পারেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সূত্রের খবর, আগামী 1 সেপ্টেম্বরে উত্তরবঙ্গ পৌঁছবেন শুভেন্দু অধিকারী। উত্তরবঙ্গের দলের 29 জন বিধায়কের সঙ্গে বৈঠক করবেন তিনি। বৈঠকে উত্তরবঙ্গের দলের সাংসদদেরও আমন্ত্রণ জানানো হয়েছে। এর পাশাপাশি অমিত শাহের সফরের আগে উত্তরবঙ্গের দলের সংগঠনকে চাঙ্গা করার চেষ্টা করবেন বিরোধী দলনেতা। ভোট প্রচারে উত্তরবঙ্গের উন্নয়ন, রাজবংশী আদিবাসীদের জন্য বিভিন্ন সুযোগ সুবিধা সহ বহু প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি। সেই প্রতিশ্রুতিতে আস্থা রেখে উত্তরবঙ্গের বাসিন্দাদের একটা বড় অংশ বিজেপির প্রতি সমর্থন দেখিয়েছেন। ক্ষমতা দখলের স্বপ্ন দেখা বিজেপি উত্তরবঙ্গের সৌজন্যই বিধানসভা নির্বাচনে কিছুটা হলেও মুখ রক্ষা করতে পেরেছে, কিন্তু দল ক্ষমতায় না থাকায় ভোটে যারা সমর্থন করেছিলেন সেই আম জনতা তো বটেই, দলের নেতা কর্মীদের মধ্যেও হতাশা আসা স্বাভাবিক। উত্তরবঙ্গের দলের কর্মী সমর্থকদের চাঙ্গা করতে পৃথক রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের মতো দাবিতেও সরব হয়েছেন জন বার্লার মতো বিজেপি সাংসদ, বিধায়কদের কয়েকজন। দলের তরফে প্রকাশ্যে এই নেতাদের বিরুদ্ধে কোনো কড়া অবস্থানও নেওয়া হয়নি, কারণ তাতে হিতে বিপরীত হতে পারে। উত্তরবঙ্গের দলের সংগঠনেও যার প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। এদিনই বিষ্ণুপুরের বিজেপি বিধায়ক তন্ময় ঘোষ তৃণমূলে যোগ দিয়েছেন। উত্তরবঙ্গের দল যতই শক্তিশালী হোক না কেন, সেখানেও এমন ঘটনা ঘটবে না তার নিশ্চয়তা নেই। তাই হাতে কলমে উত্তরবঙ্গের দলের সংগঠনের অবস্থা খতিয়ে দেখতে নিজেই যাচ্ছেন বিরোধী দলনেতা। এর থেকে আরও একটি বিষয় স্পষ্ট, সাংগঠনিক পদে রাজ্য সভাপতি দিলীপ ঘোষ সহ অন্যান্য নেতারা থাকলেও আপাতত নেতাকর্মীদের উজ্জীবিত করতেও বিরোধী দলনেতার উপরেই বেশি ভরসা করছে দল। এবার চোখ রাখবো পরবর্তী গুরুত্বপূর্ণ খবরে। ত্রিপুরার সবচেয়ে জনপ্রিয় দল তৃণমূল, প্রদ্যোৎ মাণিক্যর সমীক্ষায় চাঞ্চল্যকর তথ্য, বিস্তারিতভাবে জানিয়ে দেবো, সঙ্গে থাকবেন। শাসক বিজেপি নয়, সামান্য কয়েকদিনের চেষ্টাতেই ত্রিপুরায় সবচেয়ে জনপ্রিয় দল হিসেবে উঠে এসেছে তৃণমূল কংগ্রেস। অন্তত সোশ্যাল মিডিয়ায় ত্রিপুরার রাজা তথা স্থানীয় রাজনৈতিক দল ত্রিপুরার নেতা প্রদ্যোৎ বিক্রম মাণিক্যর দেববর্মার করা সমীক্ষায় সেই তথ্যই উঠে এসেছে। তার সমীক্ষায় সিপিএম নেমে এসেছে তৃতীয় স্থানে। দিন দুই আগে নিজের টুইটার হ্যান্ডেলে একটি সমীক্ষা করেছেন ত্রিপুরার রাজা। খানিকটা রসিকতার ছলেই বিভিন্ন দলের আইটি সেলকে উদ্দেশ্য করে তিনি প্রশ্ন করেন, ত্রিপুরায় মুখোমুখি লড়াইয়ে কারা জিতবে? বিকল্প হিসেবে 3টি দলকে তুলে ধরেন তিনি, বিজেপি, তৃণমূল এবং সিপিএম।
ঘটনাচক্রে তার নিজের রাজনৈতিক দল ত্রিপুরা, যারা কিনা সদ্যই স্থানীয় নির্বাচনে বিজেপিকে ধাক্কা দিয়েছে এবং নিজের প্রাক্তন দল কংগ্রেসকে বিকল্প হিসেবে রাখেননি প্রদ্যোৎ। প্রদ্যোৎ মানিক্যর ওই সমীক্ষায় মোট 20,116 ভোট পড়েছে, যার মধ্যে 55% ভোটই পড়েছে তৃণমূলের পক্ষে। অর্থাৎ প্রদ্যোৎ বিক্রম মানিক্যর পোলে ভোট দেওয়া 55% মানুষই ত্রিপুরায় তৃণমূলের সরকার চাইছে। দ্বিতীয় স্থানে রয়েছে বিজেপি, তাদের চাইছে এই পোলে অংশ নেওয়া 35.4% মানুষ। অনেক পিছিয়ে 9.6% সমর্থন নিয়ে সিপিএম রয়েছে তৃতীয় স্থানে। নিহাতি মজার ছলে করা হলেও ত্রিপুরার রাজার টুইটার হ্যান্ডেলে করা এই পোল গুরুত্বের দাবি রাখে বলে মত রাজনৈতিক মহলের। আসলে বাংলা দখলের পর তৃণমূল কংগ্রেস পুরোদমে ঝাঁপিয়েছে ত্রিপুরা দখলের লক্ষ্যে। দলের শীর্ষ নেতারা প্রায় প্রতিদিনই ত্রিপুরায় কোনো না কোনো কর্মসূচি পালন করছে। অন্য দল থেকে তৃণমূলের নেতাকর্মীদের যোগদানের বহর আশঙ্কা তৈরি করেছে গেরুয়া শিবিরেরও। এরই মধ্যে প্রদ্যোৎ বিক্রম মানিক্যর করা এই পোলের ফলাফল তৃণমূলকে সে রাজ্যে আরো চাঙ্গা করবে। এবার চোখ রাখবো পরবর্তী গুরুত্বপূর্ণ খবরে। মদের ব্যবসা বাঁচাতে তৃণমূলে তন্ময়, বিস্ফোরক শুভেন্দু, অবস্থান স্পষ্ট করুক তন্ময়, জব চাইছে বিজেপি, বিস্তারিতভাবে জানিয়ে দেবো, সঙ্গে থাকবেন। বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন বিষ্ণুপুরের বিধায়ক তন্ময় ঘোষ। আর এই বিষয়ে তন্ময় ঘোষের বিরুদ্ধে গর্জে উঠলেন বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারীর কথায় তন্ময়বাবুর মদের ব্যবসা রয়েছে, রেশনেরও ব্যবসা রয়েছে তন্ময়বাবুর। আর আবগারি দপ্তরের কমিশনার তন্ময়বাবুকে ভয় দেখিয়েছেন যে তৃণমূলে না এলে মদের ব্যবসা বন্ধ করে দেওয়া হবে। রাজ্যের খাদ্যমন্ত্রী তন্ময়বাবুকে বলেছেন তৃণমূলে যোগ না দিলে রেশনের ব্যবসা বন্ধ করে দেওয়া হবে। আর মদ এবং রেশনের ব্যবসা বাঁচাতেই তৃণমূলে যোগ দিলেন তন্ময়বাবু। পুলিশের ভয় দেখিয়ে চাপ দিয়ে বিজেপি থেকে তৃণমূলে নিয়ে যাওয়া হলো তন্ময়বাবুকে। আগামী সোমবার বিধানসভার অধ্যক্ষের কাছে দলত্যাগ বিরোধী আইন অনুযায়ী তন্ময় ঘোষের বিধায়ক পদ খারিজের আবেদন করা হবে। উপনির্বাচনে দাঁড়ালে বিজেপি অফিসে যিনি চা দেন তার কাছে এক ভোটে হলেও হারবেন তন্ময়বাবু। মুকুল রায়ের সদস্য পদ যেমন তৃণমূল বাঁচাতে পারবে না, তেমনই তন্ময়ের সদস্য পদও বাঁচাতে পারবে না তৃণমূল শীর্ষ নেতৃত্ব। তন্ময় ঘোষের কথায় রাজ্যে উন্নয়নযজ্ঞ চলছে, রাজ্যের সর্বস্তরের মানুষের উন্নতির চেষ্টা করছে তৃণমূল, সেই যজ্ঞে সামিল হতেই এবার দল বদল। সারা বাংলায় মমতা ব্যানার্জির নেতৃত্বে উন্নয়ন চলছে, তাই তৃণমূলে যোগ দিলাম। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে মিলে বাংলার মানুষের জন্য কাজ করতেই চাই, তাই বিজেপি ত্যাগ করলাম। বিজেপি থেকে মানুষের জন্য কাজ করতে পারছিলাম না, তাই বিজেপি ত্যাগ করলাম। বিষ্ণুপুরের মানুষের জন্য কাজ করে চলেছি, আগামী দিনে মমতা ব্যানার্জির নেতৃত্বে বিষ্ণুপুরের মানুষের জন্য আরো কাজ করে যেতে চাই। এবার চোখ রাখবো পরবর্তী গুরুত্বপূর্ণ খবরে। আগে পৌরসভা নির্বাচন হোক, তারপর হবে রাজ্যের বিধানসভা উপনির্বাচন। বিস্ফোরক দিলীপ ঘোষ, বিস্তারিতভাবে জানিয়ে দেবো, সঙ্গে থাকবেন। আগে পৌরসভা নির্বাচন হোক, তারপর রাজ্যের বিধানসভার উপনির্বাচন হবে। সোমবার মেদিনীপুর শহরে সকাল সকাল মর্নিং ওয়াক চক্রে যোগ দেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে এরকমই দাবি করেন বিজেপি রাজ্য সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ। তিনি বলেন, গণতান্ত্রিক দেশে পিছনের দরজা দিয়ে ক্ষমতা ভোগ করার অধিকার কে দিয়েছেন ওনাকে? এটা ঠিক না, যারা কেবল দিদিমণিকে মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চান, লোকের প্রাণ বাজি রেখে যখন ইলেকশন চলছিল তখন শুধু চিৎকার করেছিলেন নিয়ে আসছে, আর এখন বড় তারা, কেবল চেয়ার আর কিছু না। আগে পৌরসভার নির্বাচন হবে, তারপর রাজ্যের বিধানসভার উপনির্বাচন হবে, সোমবার এরকমই দাবি করেন তিনি। ফের ঘাটালের মাস্টার প্ল্যান নিয়ে রাজ্যকে আরও একবার এক হাত নেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। রাজ্যের মন্ত্রীদের দিল্লি যাওয়া প্রসঙ্গে তিনি বলেন, 100 বছর আগে পেপার দেখুন, তখন যা ছিল এখনও তা আছে, বৃষ্টি হবে, বন্যা হবে আর বৈঠক হবে, সমাধান কিছুই হবে না। এমপি বদলেছে, এমএলএ বদলেছে, সরকার বদলে যাচ্ছে, কিন্তু কাজের কাজ কিছু হচ্ছে না। এনআরআই প্রজেক্ট দিয়েছিলেন কেন্দ্রীয় সরকার, কন্ডিশন দিয়েছে, ভয়ে আর কথা বলতে যান না, একটা টাকাও বের করবে না রাজ্য, শুধু পার্টির কাজে লাগাবেন, আর কেন্দ্র টাকা দেবে আর দিদির নামে ব্যানার লাগবে, এটা বেশিদিন চলবে না। পাশাপাশি সোমবার মেদিনীপুর শহরে একটি ভ্যাকসিন সেন্টার পরিদর্শন করেন তিনি। সেন্টার পরিদর্শন শেষে তিনি বলেন, কেন্দ্রীয় সরকার যে কথা বলেছে আগামী ডিসেম্বরের মধ্যে সমস্ত মানুষকে দ্বিতীয় ডোজ দেওয়া হবে, তার কাজ চলছে। সাধারণ মানুষের কথা প্রসঙ্গে তিনি বলেন, সাধারণ মানুষ চাচ্ছেন আরো বেশি করে ভ্যাকসিন সেন্টার বাড়াতে। এবার চোখ রাখবো পরবর্তী গুরুত্বপূর্ণ খবরে। ফের ধাক্কা পদ্ম শিবিরে, তৃণমূলে ফিরলেন আরো এক বিধায়ক, বিস্তারিতভাবে জানিয়ে দেবো, সঙ্গে থাকবেন। পদ্মশ্রীর ফের যোগ জোড়াফুলে, এবার বিজেপি ছাড়লেন বাগদার বিধায়ক বিশ্বজিৎ দাস। পুরনো দলে ফিরেই গেরুয়া শিবিরের করা সমালোচনায় সরব বিশ্বজিৎ। কাজের পরিবেশ নেই বিজেপিতে, নিজেদের মধ্যেই গণ্ডগোল করছে। উন্নয়নে সামিল হতে তৃণমূলে ফিরলাম, মঙ্গলবার তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের উপস্থিতিতে শাসক শিবিরে ফেরেন বিশ্বজিৎ দাস। সোমবারই তৃণমূল ছেড়েছিলেন বাঁকুড়ার বিষ্ণুপুরের বিজেপি বিধায়ক তন্ময় ঘোষ। সপ্তাহের পর পর প্রথম দুদিন গেরুয়া শিবিরে জোর ধাক্কা দিল তৃণমূল, একটা বিধানসভা ভোট সব হিসেব উল্টে দিয়েছে। ভোটের ঠিক আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগের হিড়িক পড়ে গিয়েছিল, সেই ছবিটাই এখন সম্পূর্ণ উল্টেছে।
বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তৃতীয়বারের জন্য রাজ্যে ক্ষমতায় ফিরেছে তৃণমূল। জাতীয় স্তরের রাজনীতিতে জোড়াফুলের প্রাসঙ্গিকতা আরও বাড়ছে। মোদী বিরোধী প্রধান মুখ হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়কেই চাইছে দেশের বিরোধী দলগুলির একাংশ। এই আবহে রাজ্যে তৃণমূলের শক্তিও বেড়ে চলেছে। বঙ্গ বিজেপির অস্বস্তি বাড়িয়ে দল ছাড়ছেন একের পর এক বিধায়ক নেতাকর্মী। সোমবার বিজেপি ছেড়ে তৃণমূলে ফিরেছেন বাঁকুড়ার বিষ্ণুপুরের বিধায়ক তন্ময় ঘোষ। সোমবারের পর মঙ্গলবার ফের ভাঙন বিজেপিতে, দল ছাড়লেন বাগদার বিধায়ক বিশ্বজিৎ দাস। মঙ্গলবার পার্থ চট্টোপাধ্যায়, কাকলি ঘোষ, দোষীদারের উপস্থিতিতে তৃণমূলে ফিরেন বিশ্বজিৎ দাস। বিধানসভা ভোটের ঠিক আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন বিশ্বজিৎ। পরে বিজেপির টিকিটে জিতে বিধায়ক হন তিনি। ভুল বোঝাবুঝিতে তৃণমূল ছেড়েছিলাম, যেটা না হওয়াই উচিত ছিল। বাংলার ঘরে ঘরে পৌঁছেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, সব ভুলে তাই ফের তৃণমূলে ফিরে এলাম। এদিন শাসক শিবিরে ফিরে এমনই বললেন বিশ্বজিৎ দাস। কেন ছাড়লেন বিজেপি? প্রশ্নের উত্তরে গেরুয়া শিবিরের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগড়ে দিয়েছেন বিশ্বজিৎ দাস। বিজেপিকে দুষে তার মন্তব্য, ওখানে কাজের পরিবেশ নেই, নিজেদের মধ্যে গণ্ডগোল করছে। এদিকে একের পর এক বিধায়কের দলত্যাগের অস্বস্তিতে গেরুয়া শিবির। ফের এক দলীয় বিধায়কের তৃণমূলে ফেরার প্রসঙ্গে এদিন রাজ্যে বিজেপির মুখপাত্র সৌমিক ভট্টাচার্য বলেন, দল বদলু বিধায়কদের বিরুদ্ধে বিজেপি ব্যবস্থা নেবে। অনেকে ভয়ে, অনেকে প্রশাসনের চাপে, অনেকে আবার মমতা ভক্তিতে বিজেপি ছাড়ছেন। শুরুটা করেছিলেন মুকুল রায়। বিজেপির টিকিটে জিতে বিধায়ক হয়েও ছেলেকে নিয়ে ফের তৃণমূলে ফিরেছেন মুকুল। রাজ্য রাজনীতির চাণক্যের দলবদলি ইঙ্গিতটা ছিল স্পষ্ট। মুকুল রায়ের হাত ধরেই বঙ্গ বিজেপির ঘর ভাঙতে উদ্যোগী হয় তৃণমূল। জেলা স্তরে গত কয়েক মাসে বেশ কিছু বিজেপি নেতা কর্মী ফিরেছেন তৃণমূলে। একটা সময় তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়া একাংশের নেতারা এখনও জোড়া ফুলে না ফিরলেও পদ্ম শিবিরের নিষ্ক্রিয় ভূমিকাতেই থেকে গিয়েছেন। একে একে তারাও তৃণমূলে ফিরবেন বলে জল্পনা তুঙ্গে রাজনৈতিক মহলে।